বানাতে রাখে ডাব, দুধটা ঘন করে নিবি, চিনি দিয়ে দিবি, দিয়ে ডাবে ছাদুগুলো দিয়ে ভালো করে লেগে দিবি। তারপর পাউরুটি ঝাড়ু রাখে দিয়ে একটু এলাচ গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ো দিবি, দিয়ে লেগে ভালো করে সেই ডাব যে কাপগুলো আছে না তাই দিয়ে দিবি, তাই দিয়ে ফিরে রেখে দিবি। তো ডাব খুলবি মানে হয়ে গেল। আর একটা